সরকার একটা বড় ধরনের ঝুঁকি নিচ্ছে যে সরকারের সেই প্রস্তুতি আছে কি না বা সরকারের নলেজে জামাতের সব কর্মকাণ্ডের নলেই নলেজে থাকলেও তাদের সব মানে অবস্থানটা তারা জানেন কি না এটা যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন তাহলে আমরা ওনাকে এই কথাটা জিজ্ঞেস করতাম যে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি এই জামাতদের ব্যবসার পার্টনার তারা অনেকজন আমাদের কাছে তালিকাও আছে যে এদের সাথে এরা ব্যবসা করে এবং জামাত মাঠে দিতে পারতো না কেন পারতো না এদেশের আলেম সমাজ যারা আছেন মূলধারার আলেম তারা জামাতকে ইসলামের মূলধারার অন্তর্ভুক্ত কোনো রাজনীতিক দল হিসাবে তারা বিবেচনা করতেন না কেন করতেন না এজন্য যে তারা রসুলের সাহাবি ইনাদেরকে কটাক্ষ করত অসম্মান করত এখনও করে যায় তাদের প্রতিষ্ঠাতা যিনি ইনাকে তারা সাহাবিদের থেকে বেশি মূল্য দিত আরও অনেকগুলা কাহিনী আছে এই আলেমদের কারণে শুধু রাজনৈতিক কারণে নয় এই আলেমদের কারণে এরা মসজিদে মাদ্রাসায় এগুলায় জামাত পরিচয় দিয়ে অনেক জায়গায় তারা চাকরিও নিতে পারতো না কিন্তু দেখা গেছে যে আলেমদের পিতারা এই জামাতের পাপাচার সম্বন্ধে জনগণকে জানিয়ে গিয়েছিলেন তাদের সন্তানরা এখন জামাতভুক্ত হয়ে যাচ্ছে দিন দিন এই কারণগুলো সরকার বিবেচনায় আনতেছে কিনা জানি না বাংলাদেশে প্রতিটি যখন সংকট আসলে সামনে চলে আসে আমরা যে কোনো আন্দোলন দেখি আপনি কয়েকটা আন্দোলনের কথা উল্লেখ করছিলেন কিছুক্ষণ আগে সেই যখন যখন আমরা যে দেখি দেখি তখন কিন্তু কিন্তু জামাতের নাম শিবিরের উঠে আসে সেখান থেকে এদের সাথে যুক্ত তা আরো সংগঠনগুলো আছে এদের অবস্থান সুনিশ্চিত করা তাদের সাথে কতটা অঙ্গ সংগঠন আছে তাদের কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কয়টা কোচিং সেন্টার আছে বিদেশে তাদের অফিস কোথায় কোথায় আছে আপ এবং দেখে নির্বাচন কমিশনের প্রথম যখন তারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলো তারা পেয়েও গেছিলো ওখানে তারা নাম দিয়েছিল তাদের নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ তো তাদের বাংলাদেশ ছিল একটা ব্রাঞ্চ তাদের মূল কার্যালয় ছিল পাকিস্তানে আমাদের যারা রাজনীতি করি সবাইয়ের একটা গঠনতন্ত্র থাকে সেই গঠনতন্ত্রের মধ্যে লেখা থাকে যে এই দলের কেন্দ্রীয় কার্যালয় হবে ঢাকায় বা বাংলাদেশের এই সীমানার ভিতরে তাদের গঠনতন্ত্রে এটাও ছিল না তাদের যে কর্মী রিক্রুটের যে সিস্টেম এইটা দেখেন তাদের মধ্যে অনেক আধুনিক উচ্চশিক্ষিত মানুষ আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন ব্যারিস্টার আছেন কিন্তু এরা এক ধরনের উদ্ভাদ পৃথিবীতে এরকম উদ্মাদ বৈজ্ঞানিক উদ্মাদ ইঞ্জিনিয়ার প্রফেসর বহু আছে কেন এরা অন্ধ হয়ে যায় যে মন্ত্ররা দীক্ষা পায় এর বাইরেরা কোথায় আর যাইতে চায় না কোথায় তারা দেখতেও চায় না